বৃষ্টি স্নাত মিরপুর, তবুও গণমাধ্যম কর্মীদের ভিড়। বিসিবির ঘোষণা ছিল আগেই নিয়ম মেনে টাইগারদের অনুশীলন কভার করা যাবে মোটে মিনিট ১৫। তাই তো নির্ধারিত সময়ের আগেই হোম অফ ক্রিকেটে সবাই, তবে প্রকৃতির খেয়াল ছিল ভিন্ন। শনিবার থেকেই টানা বৃষ্টি, রাজধানীতে যে রেস্ট ছিল রোববার দুপুর পর্যন্ত, নির্ধারিত সময়ে তাই অনুশীলন শুরুর উপায় নাই। ক্রিকেটার থেকে গণমাধ্যম কর্মী অপেক্ষার প্রহর তাই হয়েছে আরও দীর্ঘ। তাতে মন বলেছে প্রকৃতির, থেমেছিল বৃষ্টি, কিন্তু আকাশে যে মেঘের ঘনঘটা, তাই তো শেষ পর্যন্ত পণ্ডই হলো অনুশীলন। যদিও স্কিল ক্যাম্পের রোববারের প্র্যাকটিস হওয়ার কথা ছিল বিশেষ, শুধুমাত্র ক্লোজ জড়ি নয়, এদিন প্রথমবারের মতো অনুশীলন হওয়ার কথা ছিল ফ্লাডলাইটের নিচে। ম্যাচ সিনারিওতে অংশ নেওয়ার কথা ছিল ক্রিকেটারদের। অনুশীলন বাতিল হওয়ায় ক্রিকেটাররা ছিলেন কিছুটা ফুরফুরে মেজাজে, ব্যক্তিগত ফটো সেশনেও অংশ নেন অনেকেই, ছিল খুন শুটি খোশ গল্প। তবে সকালের সেশনে ঠিকই ছিল ব্যস্ততা। পারফরমেন্স সাইকোলজিস্ট ডক্টর ফিলের সঙ্গে হয়েছে ক্রিকেটারদের বিশেষ সেশন, যেখানে চাপের মুহূর্তে কিভাবে ধরে রাখতে হবে টেম্পারমেন্ট তারই টোটকা দিয়েছেন এই মনোবিদ। আবহাওয়া অনুকূল থাকা সাপেক্ষে সোমবার একই সময়ে মাঠের অনুশীলনে নামবে টিম টাইগার, যদিও সেই অনুশীলন হবে ক্লোজ ডোর, অর্থাৎ গণমাধ্যম কর্মীদের জন্য বরাদ্দ মোটে ১৫ মিনিট। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।